আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? এইটা হলো সিম্ফনি ইনোভা 30। 2024 সালে সিম্ফনি যে মার্কেট কাঁপানোর জন্য মরিয়া হয়ে আছে সেটা কিন্তু আমরা বুঝতেই পারছি। কিছুদিন আগে সিম্ফনি লঞ্চ করেছে তাদের পপুলার জেড সিরিজের Z70, যেটা আন্ডার 10,000 ওয়ান অফ দ্য বেস্ট ফোনের কাতারে কিন্তু চলে আসছে। তারই ধারাবাহিকতায় তারা লঞ্চ করেছে ইনোভা 30। তার সাথে এটা তারা যেই বাজেটে লঞ্চ করেছে এটাও যে ওয়ান অফ দ্য বেস্ট কাতারে যাবে সেটাতে কোনো প্রকার সন্দেহ নাই। কিন্তু সব ভালো জিনিস দিয়ে তো ঠাসা থাকে না একটা ফোনে, অবশ্যই ড্রব্যাকও থাকে। সো সবকিছুই ফাইন্ড আউট করবো আজকের এই ভিডিওতে। হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আমি রবিন, আপনাদের সঙ্গে বলবারি। তো চলুন শুরু করা যায়। এই ফোনটা দুইটা ভেরিয়েন্টে বাংলাদেশে লঞ্চ হয়েছে। একটা হচ্ছে 6128 ভেরিয়েন্ট অ্যান্ড আরেকটা হচ্ছে 8128 ভেরিয়েন্ট। 6128-এর প্রাইস করা হয়েছে 11,699 টাকা আর 8128-এর প্রাইস করা হয়েছে 12,699 টাকা। সো 12,500 টাকার মধ্যে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন 8GB র্যাম, এটা প্রথমেই ইম্প্রেসিভ জিনিস। এছাড়াও কিন্তু আপনারা এই ফোনটাতে ইউনিসোক টাইগার T616 প্রসেসরটা পাচ্ছেন, যেটা 2GHz-এর অক্টা কোর চিপসেট। তার সাথে রয়েছে 108MP ক্যামেরা, সুন্দর ডিজাইন অ্যান্ড একটা পাঞ্চল ডিসপ্লে। সো আর কথা না বাড়ায় প্রথমে আমরা আনবক্সিংটা দিয়ে শুরু করি। প্রথমে যদি সুন্দর এই বক্সটা খোলেন তাহলে প্রথমেই এই সুন্দর ফোনটা পেয়ে যাবেন। তো ফোনটা সাইডে রেখে যদি আপনারা একটু নিচে নামেন তাহলে প্রথমে আপনারা দেখতে পারবেন একটা 18W-এর অ্যাডাপ্টার, তার সাথে একটা টাইপ সি ক্যাবল পেয়ে যাচ্ছেন। তাছাড়া একটা ট্রান্সপারেন্ট কেস দেওয়া হয়েছে অ্যান্ড সবচেয়ে ইম্পর্টেন্ট, এই বাজেটেও আপনারা বক্সের মধ্যে একটা হেডফোন কিন্তু পেয়ে যাচ্ছেন। এবার যদি আমরা ডিজাইনটা নিয়ে কথা বলি তাহলে সুন্দর ডিজাইন পেয়ে যাচ্ছেন আপনারা। ব্যাক সাইডে গ্লসি লুক দেওয়া হয়েছে, ক্যামেরা মডিউলটাও কিন্তু দেখতে সুন্দর লাগছে। এখন প্রত্যেক ব্র্যান্ডেরই দুইটার মধ্যে এক ক্যামেরার ডিজাইন এরকমই হয়। সো এটা মানুষ নিচ্ছেও, সো মানুষ যেটা পছন্দ করে কোম্পানি তো সেটাই আনবে। সাইড এজেস গুলো কিন্তু ফুল ফ্ল্যাট করে দেওয়া হয়েছে, যার কারণে একটা প্রিমিয়াম লুক কিন্তু আপনাদেরকে দিবে এই ফোনটা। হাতে নিয়ে খুব চমৎকার ফিল আসছিল এই ফোনটাকে, দূর থেকে যে কেউ দেখে এটাকে আরো হাই রেঞ্জের ফোনে কিন্তু মনে করবে। এ যদি আমরা আশপাশে নজর দিই তাহলে বটম সাইডে আপনার একটা স্পিকার গ্রিল পেয়ে যাচ্ছেন, একটা মাইক্রোফোন পেয়ে যাচ্ছেন, একটা টাইপ সি পোর্ট পেয়ে যাচ্ছেন অ্যান্ড পেয়ে যাচ্ছেন একটা হেডফোন জ্যাক। হেডফোন জ্যাক অনেক ইম্পর্টেন্ট। রাইট সাইডে আপনার ভলিউম রকার অ্যান্ড পাওয়ার বাটন পেয়ে যাচ্ছেন, আর পাওয়ার বাটনে কিন্তু ইন্টিগ্রেট করে দেওয়া হয়েছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। ফিঙ্গারপ্রিন্ট সেন্সরের স্পিডটা কিন্তু অনেক ফাস্ট ছিল, ক্লিক করা মাত্রই আনলক হয়ে যাচ্ছিল। যতবার দিচ্ছিলাম একবার আমি মিসম্যাচও দেখতে পাইনি। সো খুব ভালো কাজ করেছে অ্যান্ড বাজেট অনুযায়ী এটার ফিঙ্গারপ্রিন্ট সেন্সর আপনাকে সন্তুষ্ট করবে। আপনারা যদি লেফট সাইডে দেখেন তাহলে এখানে একটা কমপ্লিট সিম ট্রে পেয়ে যাবেন, যেখানে দুটো সিম কার্ডের পাশাপাশি একটা মেমোরি কার্ডও কিন্তু ইউজ করতে পারবেন। এছাড়া আপনারা টপ সাইডে দেখেন তাহলে টপ সাইড কিন্তু ফুল ক্লিন পাচ্ছেন না। এইখানে হয়েছে নয়েজ ক্যান্সেলেশন মাইক। 11,500 টাকার ফোনে আপনারা নয়েজ ক্যান্সেলেশন মাইক পাচ্ছেন, যদিও Z70-তে 9,500 টাকায়ও সিম্ফনি নয়েজ ক্যান্সেলেশন মাইক দিয়েছে। সো এইটা অনেক বড় একটা ব্যাপার। এই বাজেটে কোনো ফোনে কোনো ব্র্যান্ডে আপনারা নয়েজ ক্যান্সেলেশন মাইক দেখতে পাবেন না, বাট এইটা অনেক ইম্পর্টেন্ট জিনিস যখন আপনারা ক্রাউডেড এরিয়ায় কথা বলবেন অথবা আউটডোরে কথা বলবেন। এটা অনেক ইম্পর্টেন্ট আপনার কথাটা অপর প্রান্ত পর্যন্ত খুব ক্লিয়ার অ্যান্ড লাউডলি পৌঁছে দেওয়ার জন্য। সো এখানে একটা থামস আপ তো অবশ্যই সিম্ফনি পাবে আমাদের কাছ থেকে। এছাড়া বটন ফায়ারিং যে স্পিকারটা রয়েছে, স্পিকারের লাউডনেসটা কিন্তু অনেক ভালো ছিল। বিকজ অফ এখানে যে স্পিকারটা দিয়েছে এটাকে সিম্ফনি বক্স স্পিকার বলছে অ্যান্ড এটা লাউডনেস কিন্তু বক্স স্পিকারের মতোই। যে কোনো ফোনের সাথে যদি আপনারা কম্পেয়ার করেন আসলে এটা লাউডনেসটা বেটার। অবশ্যই স্টোরেজ স্পিকার থাকলে বেটার হতো, বাট এই বাজেটে আর কত কিছু আমরা আশা করবো সিম্ফনির কাছ থেকে, বাট নেক্সট টাইম দিলে কিন্তু খারাপ হয় না। এছাড়া যদি আমরা সামনের দিকে আসি তাহলে এখানে আপনারা 6.56 ইঞ্চির একটা পাঞ্চল ডিসপ্লে পেয়ে যাচ্ছেন IPS HD+ রেজলিউশনের। এটা একটা ইনসেল টেকনোলজিতে আসা ডিসপ্লে, যেইটার ব্রাইটনেস অ্যান্ড কালার অ্যাকুরেসি আমাকে সন্তুষ্ট করতে পেরেছে। তার সাথে আপনি এখানে 90Hz রিফ্রেশ রেটও পেয়ে যাচ্ছেন। সো একটা ফুল ভিউ এক্সপিরিয়েন্স উইথ 90Hz আপনাদেরকে একটা ফ্লুয়েন্ট এক্সপিরিয়েন্স কিন্তু দিবে। টাচ রেসপন্স ভালো ছিল, আমি এখানে অনেকক্ষণ স্ক্রল করেছি, আমি ইউটিউব দেখেছি, আমি ইউটিউব স্ক্রল করেছি, আমি অ্যাপ ওপেন ক্লোজ করেছি, অ্যানিমেশনগুলোও কিন্তু অনেক ভালো ছিল। ইভেন আমি যখন এতে কন্টেন্ট ওয়াচ করেছি সেইটাও কিন্তু খুব ভালো দেখাচ্ছিল, কারণ এটার যে ফুল ভিউ এক্সপিরিয়েন্স আপনারা পাবেন পাঞ্চল ডিসপ্লের জন্য সেইটা আপনাদেরকে অবশ্যই একটু বেটার ফিল দিবে নর্মাল যেই নচ ডিসপ্লেগুলো আছে সেইগুলোর তুলনায়। তো ডিসপ্লের দিক থেকে অবশ্যই আমি এটাকে ভালোর কাতারেই ফেলবো। তো প্রথমেই ভালো ভালো সব জিনিসগুলো বলছি অ্যান্ড শেষের দিকে আমি এটা ড্রব্যাক নিয়েও কথা বলবো। সো ভিডিওটা দেখতে থাকেন, নাইলে কিন্তু মিস করে যাবেন। এছাড়া যদি আমি এটার UI & OS নিয়ে বলি তাহলে এইখানে আপনারা একটা অনেক মিনিমাল UI পেয়ে যাচ্ছেন, যেটা
এটা সিম্ফনি বরাবরই দিয়ে আসছে আর আমি সিম্ফনির সবসময় এইটার জন্য অ্যাপ্রিসিয়েট করি যে তারা ইউআইতে অনেক ভালো কাজ করেছে, অনেক মিনিমাল একটা স্টক অ্যান্ড্রয়েডের মতো ফিল দেয় এখন, আর তার সাথে অ্যান্ড্রয়েড 13 কিন্তু আউট অফ দ্য বক্স আপনারা এই ফোনটাতে পেয়ে যাচ্ছেন। সো ডেফিনেটলি ভালো একটা ব্যাপার এটা। এছাড়াও এইটার যে স্টোরেজ সেখানে কিন্তু তারা UMCP 5 স্টোরেজ দিয়েছে, যেটা একটা ফাস্ট স্টোরেজ, যার কারণে আপনাদের যেই স্টোরেজ রিলেটেড কাজগুলো সেগুলো কিন্তু অনেক ফাস্ট হয়ে যাবে। ইভেন আপনারা যখন ডাটা ট্রান্সফার করতে যাবেন সেটাও কিন্তু অনেক ফাস্টলি হবে। Z70 তারা এই স্টোরেজ ব্যবহার করেছিল, যার কারণে আমরা দেখতে পেরেছি যে Z70 সাথে যখন আমরা Note 50 রিয়েলমির 12,000 টাকার ফোনের সাথে কম্পেয়ার করেছি, রিয়েলমিতে ভালো প্রসেসর থাকা সত্ত্বেও সিম্ফনি অন্তত বেঞ্চমার্কে স্কোর বেশি করেছে শুধুমাত্র এই ফাস্ট স্টোরেজের জন্য। সো এইটা কিন্তু একটা ফোনের অনেক ইম্পর্টেন্ট একটা সেকশন, আমরা অনেকে এদিকে নজর দেই না, বাট সিম্ফনি দিয়েছে অ্যান্ড আমাদেরও উচিত এইদিকে নজরটা দেওয়া। শুধু প্রসেসর র্যাম অ্যান্ড ডিজাইন দেখেই ফোন কিনেন না ভাই, অবশ্যই স্টোরেজ টাইপ টাও ম্যাটার কিন্তু করে। এছাড়া আমরা পারফরমেন্স সেকশন আছে, তাহলে এখানে আমরা UNISOC T616 চিপসেটটা পেয়ে যাচ্ছেন, যেটা টাইগার সিরিজের একটা প্রসেসর অ্যান্ড তার সাথে এটা কিন্তু 2 GHz-এর একটা অক্টাকোর চিপসেট, যেটা 12 nanometer আর্কিটেকচারে বিল্ড করা। অ্যান্ড এই প্রসেসরের যে অন্তত বেঞ্চমার্ক সেটা এই বাজেট অনুযায়ী, মানে আপনারা 11,500 টাকায় 3 লাখের উপরে অন্তত বেঞ্চমার্ক স্কোর পাচ্ছেন, আপনারা আর কি চান ভাই। আমরা আগে দেখতাম যে ব্র্যান্ডগুলো কম বাজেটে র্যাম রোম বেশি দিয়ে ফোন আনত তারা বরাবরই পারফরমেন্সের দিকে নজর দিত না, কিন্তু সিম্ফনি কিন্তু এখানে পারফরমেন্সের দিকে নজর দিয়েছে অ্যান্ড আপনাদের একটা ভালো প্রাইসে একটা ভ্যালু ফর মানি প্রোডাক্ট কিন্তু গিফট করছে। সো সেটার জন্য আমরা অবশ্যই সিম্ফনিকে অ্যাপ্রিসিয়েট করতে পারি, 2024 সালটা তাদের ভালো কাটবে সেই আশাই করছি। এছাড়াও এই ফোনটাতে আমি গেম খেলেছি অ্যান্ড এটাতে হিটিং ইস্যু নাই। আপনারা অনেকেই জিজ্ঞেস করেন ভাইয়া সিম্ফনির আগের যেই Z60 Plus ছিল সেগুলোতে হিটিং ইস্যু ছিল, এটা তো কি ওরকম আছে কি না? না, এটাতে কিন্তু কোনো প্রকার হিটিং ইস্যু নাই, এটাতে আমি অনেকক্ষণ গেম খেলেছি, এত বেশি হিট হয় নাই। ডেফিনেটলি 2-3 ঘন্টা যখন আপনারা একা না গেম খেলবেন তখন হালকা ওয়ার্ম হবে, বাট ওইটাও এমন না যে আপনারা সহ্য করতে পারবেন না। ইভেন এটা ওয়াইফাইয়ের যে কোয়ালিটি সেটাও কিন্তু বেটার ছিল, কারণ আপনারা অনেকেই কমেন্ট করেন যে ভাই ওয়াইফাইয়ের স্পিডটা কেমন সেটাও শেয়ার করেন, এটার ওয়াইফাইতে কোনো প্রবলেম আছে কি না। না, এটার ওয়াইফাইতেও কিন্তু আমি কোনো প্রকার প্রবলেম পাইনি। সো সেদিক থেকেও আপনারা কিন্তু একটা ভালো ফিডব্যাক পেয়ে গেলেন। আমি খুব ডিটেইল করার চেষ্টা করছি, কারণ আপনারা খুব ডিটেইলি চিন্তা করতে চান, কারণ যখনই আপনারা একটা কম বাজেটে ভালো ফোন পান তখনই আপনাদের মনে গাঁথে যে এত কম দামে এত ভালো জিনিস অবশ্যই কোনো জায়গায় সমস্যা থাকতে পারে। তো এত ডিটেইল রিভিউ তো আপনারা কোথাও দেখেন না, তাই আমি আপনাদেরকে প্রত্যেকটা ডিটেইল বলে দিচ্ছি। এছাড়া গেম প্লে তো আপনারা দেখতেই পাচ্ছেন এতক্ষণ, এটাতে আমি ফ্রি ফায়ার খেলেছি অনেকক্ষণ, ফ্রি ফায়ার তো খুব ভালো খেলা যাচ্ছিল, এটাতে আমি পাবজি খেলেছি অ্যান্ড পাবজির যে সেটিংস সেটাও তো আপনাদের সামনেই উঠে আসছে অ্যান্ড তার সাথে এটাতে কিন্তু আমি ই ফুটবলও খেলেছি। আমি বেশ কিছু গেম প্লে দিচ্ছি, আপনারা দেখেন অ্যান্ড ডিসাইড করেন যে এইটার প্রসেসরটা কিভাবে গেমিংগুলো হ্যান্ডেল করছে, আমি এটাকে খারাপ কাতারে ফেলবো না। ইভেন এটাতে কিছু স্মার্ট ইমপ্লিমেন্টেশন আছে, যেমন নোটিফিকেশন লাইট আমরা যেটা দেখেছিলাম Z70 যে তারা স্মার্ট একটা ইমপ্লিমেন্টেশন করেছে, তারা পেছন সাইডে ক্যামেরার চারপাশে নোটিফিকেশন ব্লিঙ্ক নামে একটা অপশন দিয়েছে, সেটা নোটিফিকেশন আসলে ব্লিঙ্ক করবে, চার্জ করলে ব্লিঙ্ক করবে। বা তারা ইনোভায় এক স্টেপ অ্যাহেড চলে গেছে, তারা ইনোভাতে 3 ক্যামেরাতে 3টাতেই স্মার্ট ব্লিঙ্কটা দিয়ে দিয়েছে, যার কারণে দেখতে আরেকটু বেটার লাগে, লিটারেলি দেখতে আসলেই অসাধারণ লাগে। এটা একটা ভালো ইমপ্লিমেন্টেশন ছিল অ্যান্ড তার সাথে এখানে কিন্তু আপনারা ডাইনামিক ক্যাপসুল পাচ্ছেন, লাইক ডাইনামিক আইল্যান্ড। এখানে আপনারা দেখতে পারবেন নচ থেকে একটা স্ট্রেচ লাইন বের হবে অ্যান্ড যেটাতে আপনাদের অ্যাক্টিভিটিগুলো দেখাবে। সো এটা বেশ কিছু অ্যাপসেই ওয়ার্ক করে, সো আপনারা কিন্তু ওইটাও পেয়ে যাচ্ছেন এই বাজেটের ফোনেই। তার সাথে আপনারা অনেকেই আমাকে অ্যাক্স করেন যে ভাইয়া ফোনে অ্যাপ লক আছে কিনা, অ্যান্ড হ্যাঁ এইটাতে কিন্তু অ্যাপ লক আছে, আপনাদের সিক্রেটগুলো কিন্তু সিক্রেটই থাকবে, সো টেনশন নাই। অ্যাপ লকটা সেট করে আপনারা যে কোনো অ্যাপে কিন্তু লক করে রাখতে পারবেন। তো এবার আসা ক্যামেরা সেকশনে এখানে আপনারা ব্যাক সাইডে 108 megapixel ক্যামেরা পেয়ে যাচ্ছেন, যেটা মেন সেন্স। তো 108 megapixel দিয়ে ভাই আপনারা ভালো পিকচার ক্যাপচার করতে পারবেন, অনেক হাই রেজলিউশনের পিকচার ক্যাপচার করতে পারবেন। ডে লাইটে যেটার পিকচার অনেক ভালো ছিল, আমাকে অনেক শার্প অ্যান্ড ক্লিয়ার পিকচার প্রোডিউস করেছে, কালার কন্ট্রাস্ট কিন্তু বেটার ছিল অনেকটা। তার সাথে যদি ইনডোরে আসে, ইনডোরে হালকা নয়েজি পিকচার আপনারা অবশ্যই পাবেন, বাট অবশ্যই এটা ইগনোরেবল এই বাজেট যদি বিবেচনা করেন। ওভারঅল আমি বেশ কিছু পিকচার আপনাদেরকে দিচ্ছি, আপনারা দেখেন এন্ড ডিসাইড করেন যে পিকচার কোয়ালিটি আপনাদের কাছে কেমন মনে হচ্ছে। এছাড়া ফ্রন্টে আপনারা 8 megapixel ক্যামেরা পেয়ে যাচ্ছেন, পিছনে 108, সামনে অন্তত 13 দিলে আর একটু খুশি হইতাম, বাট যাই
যাই হোক বাজেট বিবেচনায় আমরা এটাকে ইগনোর করি বাট সেলফি ক্যামেরাও মোটামুটি ছিল অনেক বেটার বলবো না বাট খারাপ ছিল না বেশ কিছু সেলফি দিচ্ছি আপনারা দেখেন এন্ড ডিসাইড করেন যে এটার সেলফি কোয়ালিটিও কেমন ছিল এছাড়া ফোনের ব্যাটারি সেকশনে আপনারা 5000 এমপিআর ব্যাটারি পেয়ে যাচ্ছেন অ্যান্ড যেটাকে চার্জ করার জন্য আপনারা 18 ওয়াটের একটা ফাস্ট চার্জার বক্সে পেয়ে যাচ্ছেন হুইচ ইজ গ্রেট বক্সে চার্জারটা দিয়ে এটা চার্জ করতে দেড় ঘন্টার একটু বেশি সময় লেগে যাবে বাট একবার যখন এটা ফুল চার্জ হয়ে যাবে এটা কিন্তু আরামসে আপনাকে নর্মাল ইউজে দেড় থেকে দুই দিন ব্যাকআপ দিয়ে দিবে আর রাফ ইউজেও এটা আপনাকে একদিন কিন্তু পার করে দিবে এখন আপনারা বলতে পারেন ভাইয়া এত কিছু বললেন এখন এটার কিছু ড্রব্যাকও আমাদেরকে বলেন যে কি কি খারাপ জিনিসও আছে কারণ সব তো ভালো হইতে পারে না একটা ফোনের সো এখন আমি আপনাদেরকে একটু সামারি করে দিই এটার ভালো অ্যান্ড খারাপ জিনিসগুলোতে ভালো জিনিস ডেফিনেটলি এই ফোনটার পারফরমেন্স সেকশন যেটা ডিসপ্লেটাও আমার কাছে কোয়াইট ইম্প্রেসিভ লেগেছে অ্যান্ড তার সাথে 108 মেগাপিক্সেলের ক্যামেরা আপনারা 11,500 টাকা পেয়ে যাচ্ছেন হুইচ ইজ গ্রেট বাট ড্রব্যাকের কথা যদি বলি তাহলে এই ফোনের বিল্ড কোয়ালিটি আর একটু ইম্প্রুভ করতে পারতো পিছনে যে ব্যাক প্যানেলটা আছে এটা যেহেতু রিউজেবল প্লাস্টিক সেহেতু এখানে কিন্তু অনেক স্ক্র্যাচ পড়ে যাবে সেই দিকেও অবশ্যই আপনাদের লক্ষ্য রাখতে হবে যদি আপনারা কাভার ছাড়া ইউজ করেন এছাড়া যদি এখানে আমি ডুয়াল স্পিকার পাইতাম একটা স্টোরিও এক্সপিরিয়েন্স পাইতাম আর একটু বেটার হতো আসলে বেটারে তো কোনো শেষ নাই কিন্তু স্টিল এই বাজেটে এই ফোনটা আসলেই একটা ভ্যালু ফর মানি আপনাদেরকে দিচ্ছে সেখানে কোনো সন্দেহ নাই কারণ 6128 11699 অ্যান্ড 8GB 128GB আপনারা 12699 টাকায় পেয়ে যাচ্ছেন সো ওভারঅল এটা একটা গ্রেট ডিল আই থিঙ্ক সো আপনারা এই বাজেটে যদি ফোন আপনাদের মনে হয় যে হ্যাঁ ভাই আমাদের 13,000 টাকার উপর আমরা যেতে পারবো না তাহলে আমার মনে হয় 8GB র্যামের এইটাই একমাত্র ফোন যেটা মার্কেটে এখন অ্যাভেলেবেল অ্যান্ড যদি আপনাদের মনে হয় না ভাই আমাদের বাজেট 10,000 টাকার মধ্যে একটা বেস্ট ফোন সাজেস্ট করেন তাহলে কিন্তু আমি সিম্ফনি Z70-র একটা ফুল রিভিউ করেছি সেইটা অনেক ক্রেজি ফোন ছিল সেইটা দেখতে এইখানে ক্লিক করতে পারেন ভালো থেকে শুধু থাকেন ভিডিওটা ভালো লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিয়েন দেখা হবে পরে ভিডিওতে টিল দেন আল্লাহ হাফেজ